বাচ্চারা, এ হলো আমারা, ও নতুন, আরো আজ থেকে তোমাদের ক্লাসেই পড়বে। তোমরা সবাই আমার পাশে থেকো। আমি শুনেছি যে ও নাকি খুব চালাক। আমারা, তুমি কি আমার সাথে খেলবে? না, আমাকে এখন সেলাই করতে হবে। অদ্ভুত মেয়েদের মতো সব। কেনিচি, ধরো। আমি ধরে নিয়েছি। তুমি তো দারুণ ক্যাচ ধরলে। হ্যাঁ, আমি জানি। ও আমারা, তুমি এখানে বসে বসে কি করছো? আমি এটা বানাচ্ছিলাম। খুব সুন্দর রুমাল। আমি তোমার জন্য বানিয়েছি। হ্যাঁ, সত্যি সত্যি আমার জন্য। আজ স্কুলে আমরা খুব মজা করলাম, তাই না? এমন বিশেষ কি ছিল? ওহো, এই জলে তো আমার নতুন জুতো খারাপ হয়ে যাবে। না না, আমি থাকতে এমনটা কখনোই হতে পারে না। তুমি নিজের ব্যাগ নোংরা করে ফেললে আমার জন্য। তুমি খুব ভালো, এই কথাটা আমি সব সময় মনে রাখবো। আমারা, আমি কি বলবো, তোমার খুশিতেই তো আমার খুশি। আমারা, আমি চললাম, বাই বাই ইয়োমিকো। হ্যাঁ বাই। ও তো আমার দিকে তাকালোই না। তোমার আগেও আমার বন্ধু ছিল, কিন্তু ও এখন আমার খুব ভালো বন্ধু, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি খুব বাজে ছেলে। কি বললে তুমি? ওর সামনে মিষ্টি কথা, আর ও যেতেই আমাকে চোখ রাঙাচ্ছো তুমি। বেশি বকবক করলে না, তোমার কিমা বানিয়ে দেব। আমাকে ছেড়ে দাও। চলো এবার চুপচাপ আমায় দোল খাওয়াও। স্যার এসে গেছে। চলো তুমি বসা পড়ো, যাও। এসব কি হচ্ছে আমারা? আসলে স্যার, কেনিচি আমায় হুমকি দিয়েছে, তাই তো আমি পড়াশোনা ছেড়ে ছুড়ে ওকে এখানে এসে দোল খাওয়াচ্ছি। কেনিচি, তোমার এত সাহস, যাও বাড়ি যাও। কিন্তু স্যার, আমার কথাটা তো শুনুন। কেনিচি, নতুন ছেলেদের সাথে সবসময় বন্ধুত্ব করতে হয় বাবা। বকা খেয়ে ভালো লেগেছে তো? আমি তোমার সাথে কথা বলতে চাই না। আরে দাঁড়াও, আমি তো তোমার সাথে বাড়ি যাব। মামি কোথায়? স্কুল থেকে চলে এসেছো? এই হলো আমারা, আমার নতুন স্কুল ফ্রেন্ড। আপনাকে আমি প্রণাম করছি। কেনিচি, তুমি কি তোমার মাম্মিকে কোনোদিন এইভাবে প্রণাম করোনি? এ তো পুরনোদের পদ্ধতি আমারা। হ্যাঁ, তাতে কি হয়েছে? এই ছেলেটা খুব ভদ্র। এই হলো আমার ঘর। আবার কি হলো? চলো আগে তুমি ঢোকো। এখানে কেউ আছে হয়তো? পরে এখনই দেখাচ্ছি তোমায়। গেল কোথায় গেল? আচ্ছা তো তুমি এখানে। উপরে এত আওয়াজ হচ্ছে কেন কেনেছি? কিচ্ছু না, আমরা তো খেলছি মাম্মি। এখনই দেখাচ্ছি, দাঁড়াও। তুমি ঠিক আছো তো কেনেছি? আরে তোমার কি হলো সোনা? হাতুড়ি আর কেনেছি মিলে আমাকে। হাতুড়ি কেনেছি? তোমরা দুজনে কি ভদ্রতা সভ্যতা সব ভুলে গেছো? আমাদের কথাটা তো শোনো মাম্মি। কেউ নিজের বন্ধুদের সাথে এমন ব্যবহার করে? আপনি ওদের আর বকবেন না আন্টি, যা হয়েছে তার জন্য ওদের ক্ষমা করে দিন। যতই হোক, ওরা তো আমার বন্ধু, তাই না? তোমার নাটক বন্ধ করো। আপনার বকার কারণে ওরা যদি আমার সাথে বন্ধুত্ব ভেঙে দেয়, তাহলে আমি একা হয়ে যাব। কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করবে না, তখন আমি কি করবো বলুন, কি করবো? কাঁদতে নেই সোনা, দেখেছো কিনেছি, তোমার এই বন্ধুর মন কত ভালো আর কত বুঝদারও। এই ছেলেটা তো একদম মিথ্যেবাদী। হ্যাঁ, এবার আমি ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। কি? এবার তুমি দেখো কাল স্কুলে আমি ওকে কিভাবে পেঁচে ফেলি। হ্যাঁ, খুব মজা হবে। আমি শুধু একবার ওর ওই মুখটা দেখতে চাই। হাতুড়ি,
কাল আমাদের মধ্যে যা হয়েছে সেই ব্যাপারে কাউকে যদি কিছু বলো না তাহলে তোমাকে ছাড়বো না, মনে রেখো। এবার আমি আর তোমার এই হুমকিতে ভয় পাই না মালা। আরে তুমি আমাকে উল্টে জবাব দিচ্ছ, এখনই দেখাচ্ছি। শিক্ষা তো আমি তোমায় দেব। চলো এবার আমাকে বলো যে তুমি এইভাবে চিৎকার করছিলে কেন কেনিচি? আমি শেষ পর্যন্ত এই রংটা খুঁজে পেলাম, এবার আমার ছেলে খুশি হবে, এই জামাটা দেখে আমার ছেলের খুব আনন্দ হবে। স্যার এটা তো আমি আপনার ছেলের জন্যই এনেছি। আজ তো কেনেছি এক চুলের জন্য বেঁচে গেল। এই তোমার টিকিট কোথায়? এই বাচ্চা দাঁড়াও। এই বাচ্চা দাঁড়াও, তোমার টিকিট কোথায়? কোথায় পালাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই এই পালিয়ে গেল মনে হয়। কোথায় পালিয়ে গেল? আমার উচুতে ভয় লাগে। বাঁচাও বাঁচাও আমাকে। তুমি কে? তুমি কাকে খুঁজছ? মইয়া হয় উপরে আছে। আরে বাচ্চাটা কি করতে চাইছে? হে ভগবান, কি আজও বাচ্চা! আরে কে রে, সামনে তো আয়। তুমি এখানে কি করছো? দাদা ভাই আমি তোমায় হেল্প করব। আচ্ছা তো তুমি হাতুড়ির ছোট ভাই? ওহো, একি তোমার তলোয়ার তো বাঁশের তৈরি। হ্যাঁ,
আমি বাচ্চাটাই আসল তলোয়ার রাখার অনুমতি নেই। তাহলে তোমায় দেখাতে হবে যে একজন আসল সাহসী নিন্দা হওয়া কতটা মুশকিল। হাতুড়ি ও কি ওর সাথে পেরে উঠবে? হ্যাঁ একদম, আমি একাই একে সামলাতে পারবো। তুমি শুধু বড় বড় কথা বলতে পারো। দেখে কে দেখে আরে বাবা বাঁচাও, আরে বাবা রে আমার মাথা ফেটে গেল রে। দেখলে আমার খাইয়া এবার হাই মানছো তো? হ্যাঁ মেনে নিচ্ছি, আর মেনে নিচ্ছি। আচ্ছা তাহলে এ হলো হাতুড়ির ছোট ভাই। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিল। হ্যাঁ মাম্মি সত্যি হাতুড়ির ভাই শিনজো। আমাদের ফ্যামিলি পাঁচজনের হয়ে গেল, বাড়িটা কত উজ্জ্বল হয়ে উঠেছে। মাম্মি তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, প্লিজ যেও না। আরে ও তো আমার কাছে। সবাই সরে যাও। তুমি এটা দেখো না শিনজো। আরে আমি তোকে ছাড়বো না। আরে আগে আমাকে ধরে তো দেখাও। কে জানে এরপর কি হবে।